আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো দুই মেয়েকে নিয়ে জাপানে পালিয়ে যাওয়ার চেষ্টা জাপানি মায়ের, আটকে দিল পুলিশ। দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। দুই সন্তান নিয়ে জাপানে যাওয়ার চেষ্টার সময় জাপানি নারী নাকানো এরিকোকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, আদালতের নির্দেশনা অমান্য করে তিনি দুই মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পুলিশ সূত্র জানায়, দুই মেয়ে তাদের মায়ের হেফাজতে ছিল। গতকাল রাত 12:30টার সিঙ্গাপুর উড়োজাহাজের একটি ফ্লাইটে তারা জাপানে যাওয়ার চেষ্টা করেন। যেহেতু আদালতের নির্দেশনা ছিল না, তাই তাদের যেতে দেওয়া হয়নি। দুই মেয়ের বাবা ইমরান শরীফ আজ শনিবার প্রথম আলোকে বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আপিল বিভাগের রায় অমান্য করে পারিবারিক আদালতের চূড়ান্ত রায় হওয়ার আগে দুই মেয়েকে নিয়ে মা জাপানে পালিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, এ বিষয়ে 27 ডিসেম্বর আমি আপিল বিভাগে অভিযোগ করব। 2008 সালের 11 জুলাই জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের বিয়ে হয়। তাদের তিন মেয়ে সন্তান আছে। শিশুদের বয়স যথাক্রমে 11, 10 ও 7 বছর। গত 18 জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ইমরান। পরে 21 ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। আর ছোট মেয়েকে তার নানির কাছে রেখে 18 জুলাই শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন এরিকো। ইমরানের কাছ থেকে 10 ও 11 বছর বয়সী দুই মেয়ে শিশুকে ফিরে পেতে বাংলাদেশে এসে 19 আগস্ট রিট করেন এরিকো। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট দুই শিশুকে 31 আগস্ট আদালতে হাজির করতে তাদের বাবা ও ফুফুকে নির্দেশ দেন। শিশুদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে গুলশান ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়। এর আগে 22 আগস্ট রাতে বাবার কাছ থেকে ওই দুই শিশুকে নিয়ে আসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এই অবস্থায় 23 আগস্ট শিশুদের ফিরে পেতে আদালতে আবেদন করেন শিশুদের বাবা। সেদিন হাইকোর্ট দুই শিশু সন্তানকে 31 আগস্ট পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার রাখতে আদেশ দেন। তখন আদালত বলেন, এ সময় সকালে মা ও বিকেলে বাবা তাদের মেয়েদের সঙ্গে দেখা করা ও সময় কাটাতে পারবেন। আদেশ অনুসারে ধার্য তারিখ 31 আগস্ট উইমেন সাপোর্ট সেন্টার থেকে সিআইডির তত্ত্বাবধানে দুই শিশু আদালতে উপস্থিত হয়। আদালতে উপস্থিত হন তাদের বাবা ইমরান ও মা এরিকো। খাস কামরায় দুই শিশুর বক্তব্য শোনেন আদালত। শিশুদের মা বাবার বক্তব্য শোনেন। সব পক্ষের শুনানি নিয়ে 31 আগস্ট হাইকোর্ট গুলশানের ফ্ল্যাটে শিশুদের রাখার আদেশ দেন।